বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবুর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের ছাত্রের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে TD1 সিলেবাসের Chapter 7 এবং 8 থেকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল, 1 নম্বর ছিল ট্রান্সমিশন অবলিক ডিস্ট্রিবিউশন লাইন জরিপ কাজে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের তালিকা, 2 নম্বর ছিল কয়েকটি জরিপ ইনস্ট্রুমেন্টের ব্যবহার, 3 নম্বর ছিল সাসপেনশন টাইপ ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের RI-তে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের সমীকরণ নিরূপণ, 4 নম্বর স্ট্রিং দক্ষতা উন্নয়নের বিভিন্ন প্রকার পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা, 5 স্ট্রিং দক্ষতা এবং স্ট্রিং এর ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে সিলেবাসের Chapter 9 এবং 10 থেকে যেসব বিষয়ের উপর আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি হচ্ছে, 1 নম্বর ওভারহেড ট্রান্সমিশন লাইনের করোনা সম্বন্ধে জ্ঞান লাভ, 2 করোনার প্রতিক্রিয়া সমূহ, 3 যেসব বিষয়ের উপর করোনা নির্ভরশীল অর্থাৎ ফ্যাক্টরস এফেক্টিং করোনা, 4 করোনার সুবিধা এবং অসুবিধা সমূহ, 5 করোনা পাওয়ার লসের সমস্যাবালী, 6 ওভারহেড লাইনের পলিস্থাপন পদ্ধতি, 7 চিত্র সহ এস্টেট সেটের বিভিন্ন উপাংশের পরিচয়। এগুলো হলো আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ওভারহেড লাইনে করোনা এবং করোনার উৎপত্তির ব্যাখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ওভারহেড লাইনের 2টি পরিবাহী ব্যবধান বা স্পেসিং পরিবাহীর ব্যাসের তুলনায় বেশি রেখে পরিবাহী দ্বয়ের RI-তে একটি নির্দিষ্ট সময়ের অধিক পরিমাণ AC ভোল্টেজ প্রয়োগ করলে পরিবাহীর চারপাশে একটি ঈষৎ অনুজ্জ্বল বেগুনি আভা দেখা দেয়। অর্থাৎ ওভারহেড লাইনের 2টি পরিবাহীর ব্যবধান যদি আমরা ব্যবধান বা স্পেসিং ব্যাসের তুলনায় বেশি রাখে, ওর মধ্যে RI-তে ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে পরিবাহীর চারপাশে একটি ঈষৎ অনুজ্জ্বল বেগুনি আভা আলো, এই ঘটনাকেই করোনা বলা হয়। নির্দিষ্ট সীমার ভোল্টেজকে ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ বলে। করোনার ফলে ক্ষতিকর ওজন গ্যাস, হিসিং শব্দ, পাওয়ার লস এবং রেডিও ইন্টারফিয়ারেন্সের সৃষ্টি হয়। ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে এগুলো বৃদ্ধি পেয়ে থাকে। প্রকৃত ভোল্টেজ ব্রেকডাউন মানে উন্নীত করলে এয়ার ইনসুলেশন ভেঙে পরিবাহের মধ্যে ফ্ল্যাশ আবার সংঘটিত হয়। অতএব সংক্ষেপে বলা যায় যে ঘটনার কারণে ওভারহেড ট্রান্সমিশন লাইনে বেগুনি আভা, হিসিং শব্দ এবং ওজন গ্যাসের সৃষ্টি হয়, সেই ঘটনাকেই করোনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম করোনা উৎপত্তির জন্য পরিবাহী ব্যবধান ব্যাসের তুলনায় বেশি হতে হবে এবং প্রকৃত ভোল্টেজের মান
একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হবে। এখন আমরা আলোচনা করব করোনা সংঘটনের ব্যাখ্যা। কসমিক রশ্মি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এবং রেডিও অ্যাক্টিভিটির কারণে বাতাসে সবসময় কিছু না কিছু আয়নাইজেশন বিদ্যমান থাকে। এজন্য স্বাভাবিক অবস্থায় পরিবাহীর চারপাশের বাতাসে কিছু মুক্ত ইলেকট্রন, পজিটিভ আয়ন এবং নিরপেক্ষ কণা বা নিউট্রাল মলিকুল থাকে। কি কি থাকতেছে? মুক্ত ইলেকট্রন, পজিটিভ আয়ন এবং কিছু নিরপেক্ষ মলিকুল বা কণা, নিউট্রাল মলিকুল বা নিরপেক্ষ কণা বিদ্যমান থাকে। যখন পরিবাহীর আড়াইতে ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন বাতাসের মধ্যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের উৎপত্তি হয়। পরিবাহীর উপরিভাগে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান সবচেয়ে বেশি হয়ে থাকে। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে মুক্ত ইলেকট্রনগুলো যথেষ্ট বেগ প্রাপ্ত হয়। প্রকৃত ভোল্টেজ যত বেশি হবে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান তত বেশি হবে, ফলে মুক্ত ইলেকট্রনগুলো বেগও বৃদ্ধি পাবে। যখন পরিবাহীর উপরিভাগে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বৃদ্ধি পেয়ে 33 kV/cm সর্বোচ্চ মান এই মানে পৌঁছে তখন মুক্ত ইলেকট্রনগুলো নিউট্রাল মলিকুলের সাথে সংঘর্ষ করার শক্তি অর্জন করে এবং তা থেকে এক বা একাধিক ইলেকট্রন পৃথক করতে সমর্থ হয়। এভাবে মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এই মুক্ত ইলেকট্রনগুলো নিউট্রাল মলিকুলের সাথে আবার সংঘর্ষ করে আয়নের সৃষ্টি করে। এভাবে আয়নাইজেশন ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এই আয়নাইজেশনের ফলেই পরিবাহীদের মধ্যে করোনা বা অথবা স্পার্কিং এর সৃষ্টি হয়। করোনার প্রতিক্রিয়া সহ করোনার কারণে নিম্নলিখিত ক্রিয়া প্রতিক্রিয়া উদ্ভব হয়। 1. পরিবাহীর চারপাশে বেগুনি রশ্মি দেখা দেয়। 2. ফিশিং আওয়াজ সৃষ্টি করে। 3. ওজন গ্যাস সৃষ্টি করে। 4. পাওয়ার লস হয়ে থাকে, করোনার ফলে পাওয়ার লস হয়ে থাকে। 5. পরিবাহী তার যদি চকচকে এবং মসৃণ হলে বেগুনি রশ্মি পরিবাহী সমগ্র দৈর্ঘ্যে সুষমভাবে দেখা দেয়। 6. ডিসি সরবরাহের ক্ষেত্রে পজিটিভ তারে বেগুনি রশ্মি সুষমভাবে দেখা দেয়, অর্থাৎ পজিটিভ তার হলে ইউনিফর্ম আকারে দেখা যাবে কিন্তু নেগেটিভ তারে স্পট আকারে বা দাগ আকারে দেখা দেয়। যেসব বিষয়ের উপরে করোনা নির্ভরশীল, ফ্যাক্টরস এফেক্টিং করোনা, নিম্নলিখিত বিষয়সমূহের উপরে করোনা নির্ভরশীল। 1. আবহাওয়া মণ্ডল, অ্যাটমসফিয়ার। যেহেতু পরিবাহী চারপাশের বাতাস ফের আয়নাইজেশনের ফলেই করোনার উৎপত্তি হয়, সেহেতু আবহাওয়ার ভৌত অবস্থা করোনাকে প্রভাবিত করে। অর্থাৎ বাতাসের আয়নাইজেশন ফলেই করোনা উৎপত্তি হয়, এই জন্য আবহাওয়ার অবস্থার উপরে করোনা নির্ভর করে। মেঘলা ও ঝড়ো আবহাওয়াতে স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশি আয়ন থাকে, সেজন্য মেঘলা ও ঝড়ো আবহাওয়াতে স্বাভাবিক আবহাওয়ার তুলনায় অল্প ভোল্টেজে করোনা উৎপত্তি হতে দেখা যায়। অর্থাৎ মেঘলা আবহাওয়াতে কেন অল্প ভোল্টেজ আবহাওয়া করোনা উৎপন্ন হয় এখানে একটা ব্যাখ্যা করা আছে। 2. পরিবাহীর আকার, কন্ডাক্টর সাইজ। পরিবাহীর আকার এবং অবস্থানের উপরে করোনা নির্ভর করে। পরিবাহীর উপরিভাগ খসখসে এবং অমসৃণ হলে করোনা বৃদ্ধি পায়, কারণ পরিবাহীর উপরিভাগ অসমতল হলে ব্রেকডাউন ভোল্টেজের মান কমে যায়। সেজন্য সলিড পরিবাহীর তুলনায় স্ট্যান্ডার্ড পরিবাহীতে করোনা বেশি হয় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা জানতে পারলাম সলিড পরিবাহীর তুলনায় স্ট্যান্ডার্ড পরিবাহীতে কেন করোনা বেশি হয়ে থাকে। 3. পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব, স্পেসিং বিটুইন কন্ডাক্টরস। যদি পরিবাহী সময়ের মধ্যে মধ্যবর্তী দূরত্ব পরিবাহী ব্যাসের তুলনায় খুব বেশি হয় তাহলে কোনো করোনা উৎপত্তি হয় না, খুব বেশি হলে করোনা হবে না, কারণ অধিক দূরত্বের কারণে উপরিভাগের পরিবাহীর উপরিভাগে ইলেকট্রিস্ট্যাটিক স্ট্রেসের মান কমে যায়, এই কারণে কোনো করোনা সৃষ্টি হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে পরিবাহীর দূরত্ব যদি বেশি হয় তাহলে করোনা হবে না। লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ করোনাকে বিশেষভাবে প্রভাবিত করে, অর্থাৎ করোনার মান লাইন ভোল্টেজের উপরে নির্ভর করে। লাইন ভোল্টেজ মান কম হলে পরিবেশ চারিপাশের বাতাসে কোনো প্রভাব পড়ে না,
ফলে করোনার কোনো প্রভাব আসে না, অর্থাৎ লো ভোল্টেজে করোনা উৎপত্তি হচ্ছে না। কিন্তু ভোল্টেজ যদি এমন মানের হয় যার ফলে পরিবাহীর উপরিভাগে সৃষ্ট ইলেকট্রিস্ট্যাটিক স্ট্রেসের কারণে পরিবাহী চারপাশের বাতাস পরিবাহী হিসেবে কাজ করে, তখনই করোনা উৎপত্তি হয়। অর্থাৎ ভোল্টেজের মান বেশি হলে বা পরিবাহী চারপাশের বাতাস তখন কন্ডাক্ট হিসেবে কাজ করে, তখনই করোনার উৎপত্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব করোনার সুবিধা এবং অসুবিধা সমূহ। করোনার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সঠিকভাবে ওভারহেড লাইন ডিজাইনের ক্ষেত্রে করোনার সুবিধা এবং অসুবিধার মধ্যে ভারসাম্য রাখা দরকার। করোনার সুবিধা সমূহ, এক নম্বর সুবিধা, যেহেতু করোনার কারণে পরিবাহী চারপাশের বাতাস পরিবাহীতে পরিণত হয়, সেহেতু পরিবাহীর ব্যাস বৃদ্ধি হিসেবে কাজ করে, অর্থাৎ করোনার ফলে ভার্চুয়াল ডায়ামিটার বৃদ্ধি পায়, ফলে পরিবাহীদের মধ্যে ইলেকট্রিস্ট্যাটিক স্ট্রেসের মান হ্রাস পায়। দুই নম্বর, সার্জ ভোল্টেজের ফলে সৃষ্ট ট্রানজিয়েন্ট ইফেক্টকে করোনা সবসময় সীমিত করে রাখে, এই জন্য করোনা সুইচ গিয়ারের সেফটি ভালভ হিসেবে কাজ করে। করোনার অসুবিধা সমূহ, এক নম্বর অসুবিধা, করোনার কারণে পাওয়ার বা এনার্জি অপচয় হয়, ফলে ট্রান্সমিশন দক্ষতা হ্রাস পায়। দুই নম্বর, করোনার কারণে ক্ষতিকর ওজোন গ্যাস সৃষ্টি হয় যা পরিবেশের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, ফলে পরিবাহী ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার কারণে পরিবাহী ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। তিন নম্বর, করোনার কারণে গৃহীত লাইন কারেন্ট নন সাইনোসোডিয়াল, অর্থাৎ যে লাইন কারেন্ট আছে সেটা আছে নন সাইনোসোডিয়াল, ফলে লাইনে নন সাইনোসোডিয়াল ভোল্টেজ ড্রপ হয় যা নিকটবর্তী কমিউনিকেশন লাইনে অসুবিধা সৃষ্টি করে। চার, করোনা ডিসচার্জের সময় বাতাসের ডাইলিটিক স্ট্রেসের মান কমে যায়, ফলে সহজেই ইনসুলেটর এবং ফেজের মধ্যে ফ্ল্যাশওভার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করোনা সম্পর্কিত কিছু সমস্যা দেখব। এক নম্বর সমস্যা, একটি সমবাহু আকারে বিন্যস্ত তিন ফেজ পরিবহন লাইনে 106 KV-তে করোনা লস 53 kW, 110.9 KV-তে 98 kW, 113 KV-তে করোনা লস কত? এখানে তিনটা ঘটনা আছে। প্রথম ক্ষেত্রে 106 KV ভোল্টেজ, তখন 53 kW পাওয়ার লস, পরে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 110.9 KV, তখন করোনা লস বৃদ্ধি পেয়ে 98 kW হয়। এখন দেখতে হবে যে আমাদের 113 KV হলে 113 KV-তে করোনা লস কত। এখানে শুধু ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, অন্যান্য ঘটনাগুলো বা অন্যান্য উপাদানগুলো কনস্ট্যান্ট আছে। সমাধান, আমরা জানি তিন ফেজ লাইনের মোট করোনা লস P = 3 × 242.2 × f + 25/d × √R/d × V - V² × 10⁻¹⁵ kW/km। এখানে এফ দ্বারা ফ্রিকোয়েন্সি, ডি হলো ডিস্টেন্স বা বিন্যাস তাদের ব্যবধান, আর হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ বা রেডিয়াস, ডি হচ্ছে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সর্বনিম্ন ফেজ ভোল্টেজ, আর ভি হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিং ভোল্টেজ, সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজে করোনা সংঘটিত হয় সেটা হচ্ছে ভিসি, ক্রিটিক্যাল ডিসরাপটিং ভোল্টেজ। যেহেতু আমাদের এখানে ফ্রিকোয়েন্সি, ডিস্টেন্স এবং রেডিয়াস প্রতিটি ক্ষেত্রেই একই থাকবে, সেহেতু আমরা এগুলো কনস্ট্যান্ট ধরতে পারি। শুধু ভেরিয়েশন থাকে ভি আর ভিসি, হোল স্কোয়ারটা ভেরিয়েশন থাকে। তাহলে বাকি উপাদানগুলো যদি আমরা কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করি, তাহলে পি এর সমীকরণ আছে P = kV - Vc² এখানে বাকি যত উপাদান আছে সেগুলো কে দ্বারা প্রকাশ করা হলো, কে একটা কনস্ট্যান্ট, আর ভি হবে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ আনতে হবে, আর ভিসি হলো ক্রিটিক্যাল ডিসরাপটিং ভোল্টেজ, সর্বনিম্ন যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজে করোনা সংঘটিত হবে। তাহলে এখন আমরা দেখি সমাধানটা কিভাবে ব্যবহার করি। প্রথম ক্ষেত্রে আমরা আসি, ফেজ ভোল্টেজ ভি হচ্ছে 106/√3, √3 = 61.2 kV, এক্ষেত্রে পাওয়ার থাকে, পাওয়ার লস হয় 53 kW। এখন যদি আমরা এটা সমীকরণে বসাই, এই সমীকরণে
তাহলে পি জায়গা 53, সঙ্গে কে 61.2, অবদান আছে ভিসি, হোল স্কয়ার দিলাম, সমান সমান এক নম্বর সমীকরণ। এটা আমরা এক নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে লাইন ভোল্টেজ ছিল 110.9, এখান থেকে ফেজ ভোল্টেজ আসবে 110.9/√3, ভাগ করলে আসে 64 kV, এক্ষেত্রে পাওয়ার লস পাওয়া যায় 98 kW। তাহলে আমরা যদি এই ভোল্টেজের মান আর পিন মান বসাই তাহলে সমীকরণ পাই 98 = কে 64 - VC হোল স্কয়ার, এটা সমীকরণ 2। এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, এটা ছিল 2 নম্বর, নিচের টা 1 নম্বর, এখানে কে কে উপরে কে কে কাটা গেল, তাহলে কে আর নাই। এখন আমরা এইটা যেহেতু আমরা ভিসি এখান থেকে আমার অজানা আছে ভিসি, ভিসির মান বের করতে হবে, এই জন্য আমরা এই টার্মটা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে আমরা বর্গমূল করছি, বর্গমূল করলে এই পাশে স্কোয়ার থাকবে না আর এই পাশে রুট হবে, 98/53√ওভার, এটা রুট করার পরে পাই 1.36। এখান থেকে যদি আমরা সমাধান করি, বর্গমূল করে পাই 64 - VC আর 1.36 দিয়ে গুণ করলে পাই 83.2232 - 1.36 VC। পরে ভিসি পক্ষান্তর করলাম, এরপর আমরা এই ভিসি থেকে ভিসি বিয়োগ করার পর পাই 0.36 VC, আর এখানে বিয়োগ করে পাই 19.232। অতএব এখান থেকে আমরা পাই ভিসি = 19.232/0.36, ভাগ করলে পাই 53.42 kV। অর্থাৎ ক্রিটিক্যাল ডিসাপ্টিং ভোল্টেজ মান অজানা ছিল, এটা আমরা এই দুইটা সমীকরণ ভাগ করে পেয়ে গেলাম। তৃতীয় কেস, তখন আমাদের ছিল 113 kV, মনে করি আমি 113 kV-তে পাওয়ার লস হয় W-ওয়াট, এখানে PW, আর ভোল্টেজ হবে 113/√3, ভাগ করলে 65.24 kV। এইটা যদি আমরা সমীকরণ বসাই, W = কে 65.24, এখানে ভিসি ছিল, ভিসি মান বসাই দিলাম, হোল স্কয়ার, সমীকরণ 3। এখন আমরা 3 নং সমীকরণকে 1 নম্বর অথবা 2 নম্বর, আমরা 1 নম্বরে ভাগ করছি, যে কোনো একটা সমীকরণে ভাগ করলে চলবে। এখন আমরা 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সঙ্গে ভাগ করার পরে পাই W/53 = এখান থেকে স্কোয়ার, মাইনাস স্কোয়ার করার পরে পাই আমরা এটা, পরে এটা ভাগ করলে পাই 2.308। অতএব W = আসে 53, বজগুণ করে পাই 53 × 2.308 = 122.32 kW। অতএব দেখা যাচ্ছে যে আমাদের ভোল্টেজ যখন লাইন ভোল্টেজ 113 kV হবে, তখন কোন লস হবে 122.324 kW। সমস্যা 2, একটি 3 ফেজ লাইনের পরিবাহীগুলো পারস্পরিক দূরত্ব 1 মিটার এবং ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, যদি বাতাসের ডাইলেকট্রিক স্ট্রেংথ প্রতি সেন্টিমিটারে 30 kV হয় সর্বোচ্চ মানের হয়, তো লাইনের ডিসরাপ্টিং ক্রিটিক্যাল ভোল্টেজ নির্ণয় করো। বাতাসের ডেন্সিটি ফ্যাক্টর 0.952 এবং ইরেগুলারিটি ফ্যাক্টর দেওয়া আছে 0.9। সমাধান, এখানে দেওয়া আছে বাতাসের ডেন্সিটি ফ্যাক্টর ডেল দ্বারা প্রকাশিত হয় 0.952, ইরেগুলারিটি ফ্যাক্টর মেম 0.9, পরিবেশ ব্যাসার্ধ আর হলো, ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, ভাগ করলাম 1 সেন্টিমিটার, আর পরিবেশ ব্যবধান দেওয়া আছে 1 মিটার, তাহলে এটাকে সেন্টিমিটার করলাম 100 সেন্টিমিটার। বাতাসের ডাইলেকট্রিক স্ট্রেংথ 33 kV দেওয়া আছে ম্যাক্সিমাম ভ্যালুতে, এইটাকে আমরা আরএমএস ধরে নিয়ে আসলাম, 30 কে/√3 ভাগ করলাম, ভাগ করলে আরএমএস পাই 21.2 kV, কিন্তু আমরা আমাদের আরএমএস ভ্যালু লাগবে। এখন বের করতে হবে ভিজুয়াল ডিসরাপ্টিং ক্রিটিক্যাল ভোল্টেজ VC = 12। আমরা জানি ডিসরাপ্টিং ক্রিটিক্যাল ভোল্টেজ VC = M0G0 ∆R log E d/R, এত কেভি পার ফেজ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা যখন এই লগ ই ডি বাই আর বসাবো, এই ডি এবং আর এর একক সবসময় একই হইতে হবে, তাহলে এইটা আমরা সেন্টিমিটার নিয়েছি, এটাও সেন্টিমিটার নেব, আর এখানে G0 দেওয়া আছে 21.2 kV/cm, এই জন্য রেডিয়াস এর মান এটা হবে সেন্টিমিটারে, তাহলে এই সেন্টিমিটার কাটা যাবে, থাকবে কেভি। এখন M0 মান 0.9, G0 21.2, ডেল এর মান 0.952, রেডিয়াস আর এর মান 1 সেন্টিমিটার, লগ ই ডির মান হচ্ছে 100, আর এর মান 1,
এটা সবসময় ডি এবং আর যদি ভাগ হবে এখানে একক কিন্তু সেম হইতে হবে। এলে গুণ টুন করার পর আমরা পাই 83.65 কেবি পার ফেজ। এখন আমাদের লাইন ভোল্টেজ বার করার জন্য রুট থ্রি গুণ করতে হবে, অতএব লাইন ভোল্টেজে ডিসি পাই আরএমএস ভ্যালু হিসাবে রুট থ্রি ইন্টু এত 144.88 কেভি, এটাই আনসার। সমস্যা থ্রি, একটি তিন ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের পরিবাহীগুলো একটি সমবাহু ত্রিভুজ আকারে বিন্যস্ত আছে। পরিবাহীর ব্যাস 2.5 সেন্টিমিটার এবং বাতাসের ডাইলেকট্রিক স্ট্রেন্থ 33 সেন্টিমিটার ম্যাক্সিমাম ভ্যালু ইত্যাদি আছে। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ 210 কেভি আরএমএস ভ্যালুতে এত অতিক্রম করলে করোনা উৎপত্তি হয়। পরিবাহীগুলো কত মিটার ব্যবধানে বিন্যস্ত আছে? যেহেতু পরিবাহীটা আছে সমবাহু ত্রিভুজ আকারে, এখানে আমাদের বের করতে হবে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত অথবা পর পরিবাহীগুলোর পারস্পরিক ডিস্টেন্স কত। সমাধান কেউ আছে, পরিবাহীর ব্যাস 2.5 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক 1.25 সেন্টিমিটার, বাতাসের ডাইলেকট্রিক স্ট্রেন্থ দেওয়া আছে 30, ম্যাক্সিমাম ভ্যালুতে আমাদের আরএমএস ভ্যালুতে নিতে হবে, রুটটিতে ভাগ করে নিতে হবে 21.2 কেভি আরএমএস ভ্যালু হিসেবে পাই। আর যেহেতু কর্ণ উৎপত্তি আছে 210 কেভিতে, অর্থাৎ ডিসটারবিং ক্রিটিক্যাল ভোল্টেজ লাইন ভোল্টেজ আছে 210 কেভি আরএমএস ভ্যালু, এখানে আমাদের পার ফেজে কত আসবে দুইটি ভাগ করতে দিলে পাই পার ফেজের মান 121.24 কিলোভোল্ট, এটা আরএমএস ভ্যালু। আমরা জানি আদর্শ চাপ ও তাপে বাতাসের ডেন্সিটি ফ্যাক্টর ডেল হচ্ছে 1, আর ইরেগুলারিটি ফ্যাক্টর M0 যদি স্মুথ কন্ডাক্টর হয় তাহলে 1। আমরা এই যেহেতু এই দুটো মান নাই এই জন্য আমরা স্ট্যান্ডার্ড মান ধরে নিলাম আর কি। ধরি পরিবাহীগুলো ডি সেন্টিমিটার ব্যবধান আছে, অর্থাৎ ডি সেন্টিমিটার ব্যবধান ধরি আমরা, তাহলে আমরা জানি প্রতি ফেজে ডিসরাপ্টিং ক্রিটিক্যাল ভোল্টেজ ডিসি সমান সমান M0 G0 ডেল আর লগ ই ডি বাই আর অর্থাৎ কেবি, যেহেতু এখানে আর দেওয়া আছে সেন্টিমিটারে এই জন্য আমরা ডিটাকে সেন্টিমিটার প্রকাশ ধরে নিলাম। তাহলে এখানে যে মানটা আসবে ডির মান এইটা হবে সেন্টিমিটারে। এখানে তো আমরা পক্ষান্তর করি, যেহেতু আমার ডি বের করতে হবে তাহলে লগ ই ডি বাই আর সমান সমান পাই ডিসি বাই M0 G0 ডেল আর, ডিসির মান 121.24, M0 1, G0 মান 21.2, ডেল মান 1, আর এ মান 1.24 5 সেন্টিমিটার, এটা গুণ ভাগ করে পাই 4.575 লগ ই ডি বাই আর মান। এখান থেকে ডি বাই আর সমান সমান পাই ET4.575 সমান সমান 97.028, অর্থাৎ ডি বাই আর মান আসে 97.028। আমাদের বইটাতে ডির মান অর্থাৎ ডি সমান সমান আমরা বর্গগুণ করে পাই 97.028 বাই ইন্টু আর, এখানে আর মান বসাই দিলাম 1.25 আসে 121.285 সেন্টিমিটার, এটাকে মিটার করলে আসে 1.2128 মিটার মিটার, অর্থাৎ পরিবাহী ত্রয়ের ব্যবধান ছিল 1.2128 মিটার অথবা 121.285 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো ওভার লাইনের পোল স্থাপন সম্পর্কে। ওভার লাইনের পোল গুলোকে নির্দিষ্ট জায়গায় স্থাপনের জন্য নিম্নের ধাপগুলি অনুসরণ করতে হয়। 1 নম্বর কাজ পোলের গর্ত খনন করা, 2 নম্বর পোল সোজা করা, 3 নম্বর পোল বসানো। পোল সোজা করা বা খাড়া করা বা তোলা কিভাবে করা যায় সেটা দেখব আমরা। সাধারণত 4 প্রক্রিয়ায় পোল সোজা করা হয়ে থাকে, যথা এরা পোল সোজা করা প্রক্রিয়াগুলো 1 নম্বর ডেরিক পোল পদ্ধতি, 2 নম্বর গ্রিন পোল পদ্ধতি, 3 নম্বর কাশি পদ্ধতি, 4 নম্বর তিন খুঁটি পদ্ধতি। এই 4টি উপায়ে পোল সোজা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব ডেরিক পোল পদ্ধতিতে ওভারহেড লাইনের পোল তোলা বা খাড়া করার পদ্ধতি সম্পর্কে। এখানে এটা হচ্ছে ডেরিক পোল আর এটা হচ্ছে অরিজিনাল পোল যেটা আমাদের খাড়া করতে হবে। এখানে ব্যাখ্যা বলছে ডেরিক পোল লাইন পোলের চেয়ে অনেক ছোট হালকা হয়ে থাকে। এই পোলটা ডেরিক পোল এটা ছোট হালকা হয়ে থাকে। চিত্র অনুযায়ী লাইন পোলের মাথার কাছাকাছি 5টি দড়ি বাঁধতে হবে। এইটা লাইন পোল অর্থাৎ এই পোলটা তুলতে হবে, এখানে 5টা দড়ি বাঁধতে হবে, 1, এইটা 2 নম্বর, 3,
চার, এই পাঁচ, পাঁচটা দড়ি মাথার কাছাকাছি বাঁধতে হবে। 5 নং দড়ি ডেরিক পোলের কপিকলের মাধ্যমে, পুলি ব্লকের মাধ্যমে ফ্রেমের সাথে বাঁধা থাকবে। এই 5 নম্বর দড়িটা ডেরিক পোলের হয়ে এই পুলি ব্লকের সাথে বাঁধা থাকবে। পুলি ব্লকের রশ্মি টানলে 5 নং রশিতে টান পড়ে, অর্থাৎ এই পুলি যদি টান পরে টান দেওয়া হয় তাহলে 5 নং রশিটা টান পরে, ফলে পোলটি আস্তে আস্তে খাড়া হয়। যখন এই পুলি টান দেওয়া হবে তখন 5 নং রশি টান পড়বে, এই সময় 3 নং রশিটা ঢিলা দিতে হবে আর 4 নং রশিটা টান দিতে হবে। বলছি তাই, 3 নং ডলি দড়ি ঢিলা দিয়ে 4 নং দড়িতে টান দিতে হবে। যতই পুলি বলকে রশি টানা হয় ততই পোলটি খাড়া হয়ে হারা হয়, অর্থাৎ যত টানবো পোলটি আস্তে আস্তে খাড়াতে থাকবে এবং স্কিড বোর্ড এর গা ঘেঁষে পোলের গোড়া গর্তের মধ্যে ঢুকতে থাকে। এই যে বলে গর্ত, এখানে একটা স্কিড বোর্ড হার্ড কাঠের বোর্ড দেওয়া আছে, এইটা ঘা ঘেঁষে এটা গর্তের মধ্যে ঢুকতে থাকবে। পোলটি মাটি থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠলে বাকি দড়িটা বাঁধার সাহায্যে পোলকে সম্পূর্ণরূপে গর্তে খাড়া করা হয়, অর্থাৎ পোল যদি মাটি থেকে 5 ডিগ্রি উঠার পর সমস্ত দড়ি টান দিয়ে এই পোলটাকে গর্তের মধ্যে বসানো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা স্টেসেট দেখবো এর বিভিন্ন অংশ সঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি। ওভারহেড লাইনের টানার সময় বিভিন্ন অবস্থানের কারণে পোল এমনভাবে টান পরে যাতে পোল বেঁকে বা কাঠে যেতে পারে। বিশেষ করে অ্যাঙ্গেল পোল বা টার্মিনাল পোলে টান পরে, একদিক টান পরে এবং টানের কারণে পোলটা বেঁকে যেতে পারে। এই কারণে পোলকে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখার জন্য এবং দুদিকে তারের সমতা রক্ষার জন্য এসটে সেট ব্যবহার করা হয়, অর্থাৎ একদিকে টান পড়লে আর একদিকে টানের সমতা রাখার জন্য এসটে সেট ব্যবহার করতে হয়। এসটে সেটের সাথে টানা দেওয়ার জন্য এসটে ওয়ার বা গাই ওয়ার লাগানো থাকে। পাশের চিত্রে এসটে সেট অঙ্কন পূর্বক বিভিন্ন উপাংশের নাম উল্লেখ করা হলো, এটা একটা এসটে সেট দেখানো আছে। সেটগুলোর উপাংশগুলো আমরা দেখব। 1 নম্বর হচ্ছে এসটে তার, এই যে তারটা এটা এসটে তার। 2 নম্বর গাই ইনসুলেটর, এটা হচ্ছে গাই ইনসুলেটর। গাই ইনসুলেটর দিলে এই অংশ থেকে এই অংশ আলাদা থাকে, ফলে অ্যাক্সিডেন্ট ঘটে না বা ইলেকট্রিক শক ঘটে না। 3 নম্বর থিম্বল, আর 4 হচ্ছে এস্টেবো। এই এস্টেবো থিম্বল সাহায্যে এই 5 নম্বর এস্টোরড, 6 নম্বর এস্টোরড, এই রেস্টোরড বাধা হয় এস্টোরডের সাথে। আর 5 নম্বর হচ্ছে পোল ক্লাম, এই পোল ক্লামের সাহায্যে গাইটারটা পোলের মাথায় আটকানো হয়। আর 6 নম্বর অ্যাঙ্কর প্লেট, এটা মাটির নিচে থাকে। এই প্লেট এবং এস্টোরড মাটির নিচে থাকে, ঢালাই করে দেওয়া হয়, এটা টাইম টাইট আটকানো থাকে মাটির নিচে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে 1 নম্বর কোশ্চন, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করো ক ডিসরাপটিং ক্রিটিক্যাল ভোল্টেজ, এটা শর্ট কোশ্চন আসে। 2 নম্বর ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। 2 নম্বর কোশ্চন আছে কিভাবে করোনা ইফেক্ট কমানো যায়। 3, পোল তোলার জন্য কাশি পদ্ধতি সংক্ষেপে লেখো। 4, একটি 3 ফেজ 230 কেভি 50 হার্স ট্রান্সমিশন লাইনের পরিবাহী গুলো 3 মিটার ব্যবধানে সমবাহু ত্রিভুজ আকারে বিন্যস্ত আছে। পরিবাহীর ব্যাস 3 সেন্টিমিটার, তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার হয়, তবে প্রতি কিলোমিটারে লাইনের করোনা লস বের করো, M0 ধরতে হবে 0.9। 5, টাওয়ার নির্মাণের যে কোনো পদ্ধতির একটি সংক্ষিপ্ত বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 11 এবং 12 থেকে যেসব বিষয়ের উপর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আগামী লাইভ ক্লাসের পাঠ পরিচিতি, 1, ট্রান্সমিশন লাইনের লাইন কনস্ট্যান্ট, দি লাইন কনস্ট্যান্ট অফ ট্রান্সমিশন লাইন। 2, লাইন পরিবাহী রেজিস্ট্যান্স নিরূপণের সমীকরণ। 3, লাইন পরিবাহী রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান। 4, পরিবহন লাইনের স্কিন ইফেক্ট। 5, স্কিন ইফেক্টের কারণ ও প্রভাব। 6, স্কিন ইফেক্টের জন্য বিবেচ্য ফ্যাক্টর সমূহ এবং হ্রাসকরণ। 7, প্রক্সিমিটি ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্টের প্রভাব। 8, প্রক্সিমিটি ইফেক্ট কমানোর উপায় এবং বিবেচ্য ফ্যাক্টর সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য। মহান রাব্বুল আলামিন
আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।